আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা কিন্তু একদম ব্যতিক্রম একটা ভিডিও। আজকে আমি এমন একটা ক্রিম তৈরি করে দেখাবো যেটা আপনারা একবার অ্যাপ্লাই করে আপনাদের মুখের যে কোনো সমস্যা চিরতরে দূর হয়ে যাবে এবং আপনার মুখ সহ পুরো শরীর একদম ধপ ধপে ফর্সা হয়ে যাবে। অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। এটা আমি জাস্ট একবার ব্যবহার করার মতো ক্রিম তৈরি করব। এটা আমি একবার ব্যবহারই করব, বেশি না। এখানে আমি প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা দুধ। এখানে আমি কাঁচা দুধটা একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি। বেশি ঘন যদি সরাসরি গরুর দুধ দিয়ে থাকেন সেটা একটু পাতলা করে নেবেন। সরাসরি ঘন দুধটা দিলে অনেকের মুখে ছুট করতে চায় না, একটু পাতলা করে নিলে দেখা যায় তখন আর কোনো সমস্যা হবে না। তবে দুধ কিন্তু আপনার ফেসের পক্ষে খুবই উপকার, শুধু মুখের দাগ দূর করবে সেটাই না, আরও অনেক সমস্যার সমাধান করবে, ত্বককে ফর্সা করতে সাহায্য করবে। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচের মতো কর্নফ্লাওয়ার। অথবা অনেকে বলতে পারেন কর্নফ্লাওয়ার বাসায় নাই, সেক্ষেত্রে আপনার গম অথবা ভুট্টা ভিজিয়ে রেখে ওটা কাঁচা অবস্থাতে বেটে নেবেন, ব্লেন্ডার অথবা যে কোনোভাবে হোক একটু বেটে নেবেন, সেই লিকুইডটা এখানে ব্যবহার করতে পারবেন। তবে এটা ভুট্টা দিলে বেশি ভালো। ভুট্টা কিন্তু ত্বক ফর্সা করার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে, আপনি অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু কিছু সময় মিশতে চাইবে না, এজন্য কিছু সময় নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখবেন পানিতে দেওয়ার পরেও কিন্তু কর্নফ্লাওয়ার সহজে মিশতে চায় না। এখন যেটা দেবো সেটা হচ্ছে চিনি। এখানে আমি কয়েকটা কথা বলে দেই, এখানে আমি চিনি এজন্যই ব্যবহার করছি, এর আগে আমি একটা ফর্সা হওয়ার একটা ক্রিম তৈরি করে দেখিয়েছিলাম, সবাই অনেক বেশি পছন্দ করেছেন, আর যারা যারা বাসায় ট্রাই করেছেন সবাই ফলাফল পেয়েছেন। তারা সবাই বলেছে যে আপু, মধু তো সবসময় পাওয়া যায় না, মধুর বদলে তুমি অন্য কিছু দিয়ে একটা ক্রিম তৈরি করে দেখাও। সেই ক্ষেত্রে আমি এখানে চিনি ব্যবহার করছি। তবে চিনির থেকে মধু কিন্তু বেশি কাজ করবে। মধু যদি পারেন তাহলে এখানে মধুটা দিবেন, চিনিটা দেওয়ার দরকার নেই। আর যারা মনে করেন মধু ব্যবস্থা করা কোনোভাবে সম্ভব না, হয়তোবা খাঁটি মধু পাচ্ছেন না, মনের মধ্যে একটু অন্যরকম লাগতে পারে, সেই ক্ষেত্রে এখানে আপনি এক চামচের মতো চিনি দিবেন। একবার ক্রিম তৈরি করার ক্ষেত্রে এখানে এক চামচ চিনি ব্যবহার করতে হবে। চিনিটা দিয়ে খুব সুন্দর করে নিয়ে নিতে হবে, কোনোভাবে যেন চিনির দানা ভাবটা না থাকে। এটা যদি আপনি মুখে অ্যাপ্লাই করেন তখন কিন্তু দানা দানা ভাব থাকলে একটু স্কিনের সমস্যা হতে পারে। অবশ্যই কিন্তু এটা পুরোপুরি মিশিয়ে নিতে হবে। আমি দুধ, কর্নফ্লাওয়ার আর চিনিটা একটু সময় নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বাকি উপাদানগুলো দিয়ে দিব। এখন এখানে যেটা দেবো সেটা হচ্ছে ময়দা। আপনার এই জায়গাটাতে আটাও ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন আটাটাও বাসায় নাই অথবা ময়দাও আপনি দিতে চাচ্ছেন না, ওই মুহূর্তে আপনি ভাতের মাড়টা এখানে ব্যবহার করবেন। ভাতের মাড় কিন্তু ফর্সার ক্ষেত্রে অনেক কার্যকরী। আটা না থাকলে ভাতের মাড় দিলে কিন্তু আরও বেশি ভালো হবে। যেহেতু এই মুহূর্তে আমি ভাতের মাড়টা উঠিয়ে রাখি নাই, আমার খেয়াল ছিল না, এই জন্য আমি এখানে আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুই চামচের মতো আটা দিয়েছি, দিয়ে আমি খুব সুন্দর করে সবগুলো উপাদান মিশিয়ে নিচ্ছি। এখানে যদি মনে করেন যে আপনি ক্রিমটা একটু বেশি পাতলা আছে, সেই ক্ষেত্রে আপনি আরও একটু আটা দিবেন, সমস্যা নেই। তবে এমন একটা ঘনত্ব রাখতে হবে, আমরা তো ক্রিম কম বেশি সবাই মাখি, সেই ঘনত্বটা কিন্তু আমরা সবাই জানি কেমন ঘনত্ব হয়, এরকম একটা ঘনত্ব কিন্তু রাখতে হবে। দেখুন আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমার ক্রিমটা কেমন ঘনত্ব হয়েছে, মানে মুখে অ্যাপ্লাই করলে এবং গায়ে অ্যাপ্লাই করলে যেটা একদম ঢোলে পড়বে না এরকম ঘনত্বতে কিন্তু ক্রিমটা তৈরি করতে হবে। আর আমার হয়তো এত বলে বুঝিয়ে দিতে হবে না, কারণ ক্রিম আমরা কম বেশি সবাই জানি কেমন ঘনত্ব হয়। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এবং আপনারাও জানেন ঠিক সেইভাবে রাখবেন, আমি বারবার বলে দিচ্ছি, কারণ আপনি যদি মুখে অ্যাপ্লাই করে মুখে ভালোভাবে বসিয়ে না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো পুরোপুরি কাজটা পাবেন না, এজন্য এদিকে খেয়াল রাখতে হবে। আর আটাটা দেওয়ার পর অনেকক্ষণ সময় একটু নেড়ে নিতে হবে, দেখবেন একটু সাদা ভাব হয়ে যাবে। যখন আটাটা দিবেন তখন কিন্তু একটু কালচে কালচে একটা ভাব থাকবে। আটা দেওয়ার পর কিছু সময় নাড়তে যখন দেখবেন একটু সাদা সাদা ভাব চলে এসেছে, তখন বুঝে নিতে হবে ক্রিমটা একদম তৈরি হয়ে গিয়েছে। আমার ক্রিমটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। যখন আমি আটা দিয়েছিলাম আপনারা খেয়াল করেছেন কি না আমি জানি না, এটা কিন্তু একটু কালচে কালচে কালার ছিল, আমি কিছু সময় নেড়ে নিয়েছি, এতে করে কিন্তু ক্রিমটা একদম সাদা হয়ে গিয়েছে। যখনই সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বলে দেবো এটা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কখন অ্যাপ্লাই করবেন এবং কতবার অ্যাপ্লাই করবেন। এই ক্রিমটা জাস্ট আপনি একবার অ্যাপ্লাই করবেন, একবার অ্যাপ্লাই করলে ফলাফলটা আপনি নিজেই বুঝতে পারবেন এটা কতটা ম্যাজিকের মতো কাজ করে।
এবং যখন অ্যাপ্লাই করবেন, যখন ক্রিমটা আপনি মুছে নেবেন অথবা ধুয়ে নেবেন, তখন বুঝতে পারবেন আপনার ত্বকটা কতটা উন্নতি হয়েছে এবং আপনার ত্বকের মধ্যে একটা গ্লাস গ্লাস ভাব চলে এসেছে। এখন বলে দেবো এটা কিভাবে অ্যাপ্লাই করবেন। এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনি যে ফেস ওয়াশ অথবা সাবান ব্যবহার করেন সেটা দিয়ে মুখটা ক্লিন করে নেবেন। তারপরে একটা পাত্রে কুসুম কুসুম গরম পানি করে নেবেন, সেখানে একটা ভেজা টাওয়াল অথবা একটা ভেজা সুতি কাপড় ভিজিয়ে নেবেন। নিয়ে ওই কুসুম কুসুম গরম অবস্থাতে আপনার মুখের উপরে ওই ভেজা কাপড়টা দিয়ে একটু ড্যাব ড্যাব করে লাগিয়ে নেবেন, মানে হালকা একটু কুসুম কুসুম গরম থাকবে, বেশি গরম কিন্তু থাকা যাবে না। এতে করে আপনার মুখের ভিতরে যদি কোনো এক্সট্রা ময়লা থাকে সেটা কিন্তু নরম হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। তার কিছুক্ষণ পরে যখন মুখটা ঠান্ডা হয়ে যাবে ওই অবস্থাতে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন। ঠিক আমি হাতে যেরকম করে অ্যাপ্লাই করছি এইভাবে অ্যাপ্লাই করবেন। পুরোপুরি কিন্তু স্কিনের সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে না, খুবই আলতো হাতে কিন্তু এটা অ্যাপ্লাই করে নিতে হবে। আপনার মুখে দেখে যেন কেউ বুঝতে পারে যে আপনি কোনো ক্রিম লাগিয়েছেন। পুরোপুরি কিন্তু মেখে মেখে স্কিনের মধ্যে মিশিয়ে দেওয়া কোনোভাবেই যাবে না, এতে করে কিন্তু আপনি ভালো রেজাল্ট কখনোই পাবেন না। আপনি যতটুকু পরিমাণ লাগবে পুরোপুরি হাতে নিয়ে আপনি পুরো মুখটা এইভাবে অ্যাপ্লাই করে রাখবেন, মানে ক্রিম দিয়ে ঢাকা রাখবেন। এটা অ্যাপ্লাই করে আপনি অন্তত পক্ষে আধা ঘন্টা অথবা এক ঘন্টার মতো রেখে দেবেন। এখানে আমি একটা কথা বলে দিই, অনেকেই বলতে পারেন দিনের বেলা তো কাজ থাকে, এটা আমি কিভাবে করব। তাদের জন্য রাত্রে অ্যাপ্লাই করবেন। রাত্রে অ্যাপ্লাই করলে কিন্তু আপনি ফলাফলটা আরও ভালো পাবেন। এর আগে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম অনেকেই বলেছিলেন যে আপু এই সময়টা পাই না ওই সময়টা পাই না, তাদের জন্য আমি অপশন দুইটা দিয়ে দিচ্ছি। রাত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেম আমি যেভাবে যেভাবে বলেছি সেইভাবে অ্যাপ্লাই করতে হবে। রাত্রেও আপনি এক থেকে দেড় ঘন্টা রেখে যখন আপনি মুখটা ক্লিন করবেন প্রথমেই কিন্তু ক্রিমটা দিয়ে সরাসরি মুখ ক্লিন করবেন না, আপনি ভেজে একটা টাওয়াল দিয়ে মুখটা সুন্দর করে ক্রিমটা মুছে নেবেন। তার কিছুক্ষণ পরে আপনি ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে ক্লিন করবেন। বাস এতটুকুই, আর কিছুই করতে হবে না। আপনি যখন অ্যাপ্লাই করবেন তার পরের দিনে আপনি বুঝতে পারবেন আপনার মুখটা কতটা উন্নতি হয়েছে। পুরোপুরি রেজাল্ট পেতে আপনি কিছুদিন অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু শুধু মুখে না, আপনি পুরো গায়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, পরিমাণটা একটু বেশি করে বানিয়ে নেবেন, এতে কিন্তু পুরো শরীরেও হয়ে যাবে। শরীর এবং মুখ দুইটাই কিন্তু ফর্সা করার জন্য ক্রিমটা অনেক বেশি কার্যকরী, তবে মুখ ফর্সা আরও বেশি করবে। শরীর ফর্সা করতে অবশ্যই একটু টাইম লাগতে পারে, তবে মুখের ব্যাপারে আপনি একবার অ্যাপ্লাই করলে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন এটা কতটা কার্যকরী। যদি রাত্রে অ্যাপ্লাই করেন সকালবেলায় কিন্তু ফলাফলটা আপনি বুঝতে পারবেন, এবং দুপুরে অ্যাপ্লাই করবে সন্ধ্যায় এবং সন্ধ্যার পরে বুঝতে পারবেন আপনার চেহারাটা কতটা উন্নতি হয়েছে। নিজের কাছে কিন্তু একদম অবাক লাগবে। আর যে কোনো সমস্যার সমাধান ন্যাচারালভাবে করাটাই কিন্তু ভালো। ঘরোয়া উপায়ে যে কোনো কাজ যদি আপনি করেন এতে করে কিন্তু আপনার ফেসটাও ভালো থাকবে এবং ভালো রেজাল্টও পাবেন। আর বাজার থেকে কেনা যে কোনো জিনিস আপনি ওই মুহূর্তে ভালো রেজাল্ট পেলেও পরে কিন্তু আপনার ফেসের ক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর অবশ্যই ক্রিমটা বাসায় ট্রাই করবেন, আমি কিন্তু আপনাদের উত্তর পাওয়ার অপেক্ষায় থাকব। বাসায় ট্রাই করে ফলাফলটা কেমন আসে আমাকে এসে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।